আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো NTV আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি মেল পাঠিয়েছেন কুইন কানিজ, লিখেছেন, আমি জানি টাইট ড্রেস পরা হারাম, কিন্তু টাইট জামা পরিধান করলে কি কাফেরদের সাদৃশ্য গ্রহণ করা হবে? আমি একজন আলেমা থেকে জেনেছি এটি হারাম, তবে কাফেরদের সাদৃশ্য গ্রহণ করা হবে না। ধন্যবাদ আপনাকে। আপনি একটি প্রশ্ন করেছেন যে টাইট জামা পরা হারাম, এটা আপনি একজন আলেমের কাছ থেকে জেনেছেন। এরপরে আপনি বলেছেন সেটি হলো যে এটি কি কাফেরদের সাদৃশ্য হবে কি না, এটাও উল্লেখ করেছেন যে কোনো আলেমের কাছ থেকে বা কোনো আলেমের কাছ থেকে এটা জেনেছেন এটা কাফেরদের সাদৃশ্য গ্রহণ করা হবে না। প্রথম কথা হচ্ছে, যেহেতু হারাম জেনেছেন, কাফের সাদৃশ্য তালাশ করার প্রয়োজন কি? হারাম তো হারামই, মানে হারাম জেনেছেন আপনি, তাহলে কাফেরদের সাদৃশ্য হবে কি হবে না এটা জানার প্রয়োজন নেই। কারণ ইমানদার ব্যক্তি যদি তার ইমান থাকে, তিনি হারামকে হালাল মনে করার সুযোগ নেই। কোরআনের দাবি হচ্ছে ইমানদার ব্যক্তিগণ ইউহারিমুনা হারামাহু, কোরআন যেটাকে হারাম করেছে, ইসলাম যেটাকে হারাম করেছে সেটাকে হারাম মনে করবে। ওয়া ইউহাল্লিলুনা হালালাহু, ইসলাম যেটাকে হালাল করেছে, কোরআন যেটাকে হালাল করেছে, তারা সেটাকে হালাল মনে করবে। সুতরাং আপনি যেহেতু জেনেছেন, আলেমের মাধ্যমে স্পষ্ট আপনার কাছে যেটি হারাম, তাহলে এখানে কি কাফেরদের সাদৃশ্য আছে কি নাই সেটা জানার কোনো প্রয়োজন নেই। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হলো এই পোশাক আসলে কীভাবে এসেছে। কারণ পোশাকের দুটি মূল অবজেক্ট রয়েছে। একটি অবজেক্ট হচ্ছে পোশাকের মাধ্যমে সাজসজ্জা গ্রহণ করা, আরেকটি অবজেক্ট হচ্ছে পোশাকের মাধ্যমে নিজের ইজ্জত আব্রুকে রক্ষা করা বা হেফাজত করা বা ডেকে রাখা। তাহলে আমরা বুঝতে পারলাম যে পোশাকের দুটি মূল উদ্দেশ্য বা অবজেক্ট আছে। তো আপনি যেই পোশাকের কথা বললেন, এই পোশাকটা কোত্থেকে এসেছে? ইসলামের একটা 1400 বছরের ইতিহাস আছে। আমরা যদি ইসলামের এই 1400 বছরের ইতিহাস দেখি, তাহলে 1400 বছর পর্যন্ত যারা সত্যিকার ইসলামের অনুসরণ করেছেন, মুসলিম নারী রয়েছেন, তারা তো অবশ্যই একটা পোশাক পরেছেন। তারা তো কেউ উলঙ্গ ছিলেন না, নাউজুবিল্লাহ। তারা তো কেউ বেহায়া এবং বেপর্দা গ্রহণ করেছেন বা বেপর্দায় ছিলেন, এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তো তাদের একটা পোশাক ছিল, সেই পোশাকটা কী ছিল? তাদের পোশাকের যে বৈশিষ্ট্যগুলো বর্ণিত হয়েছে, সেগুলোর মধ্যে দুটি জিনিস রয়েছে। এক নম্বর হচ্ছে ইয়াকুন আর লিবাস সাথিরান, লিবাসটা তার যে ইজ্জত আব্রু আছে সবটাকে ঢেকে রাখবে। ও ইয়াকুন আর লিবাস ফাতফাদান, আর লিবাসটা তার একটু খোলামেলা হবে, একটু ঢিলাঢালা, যাতে করে পোশাক দিয়ে শরীরে যে অবয়ব আছে, কাঠামো, শরীরে যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্য সবগুলো খুলে দেওয়া না হয়। সুতরাং এটাই মুসলিমদের পোশাক। তাহলে আপনি এই যে টাইট পোশাকটা কোথায় পেয়েছেন? আপনি এবার মুসলিমদের পোশাকের বাইরে এসে আপনি এবার দেখুন যে কোথায় এই পোশাক পেয়েছেন, তখন আপনি দেখবেন যে মূলত এই পোশাক, এই যে টাইট পোশাক অথবা যেটা আছে, এটি এসেছে যেই সমস্ত নারীরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে পুরুষদের সাথে বিভিন্ন ধরনের যৌনতার সাথে সম্পৃক্ত হতো এবং অমুসলিম ছিল তাদের পোশাক। সুতরাং এখান থেকে আপনার একটা কনক্লুশন নিতে পারবেন, সেটা হলো এটা আসলে ইসলামী পোশাক নয়। সেকেন্ড কনক্লুশন নিতে পারবেন যে এর সাথে কাফেরদের অথবা অমুসলিম যে সমস্ত মানে চরিত্রভ্রষ্ট নারী রয়েছে তাদের পোশাক, তো আপনি সাদৃশ্য মিল পাবেন। অমুসলিমদের পোশাকের সাথে এর সাদৃশ্য আছে কি না সেই জিনিসটুকু বুঝতে পারবেন। সুতরাং যদি কোনো আলেম বলে থাকে যে এটি অমুসলিম কাফেরদের পোশাকের সাথে সাদৃশ্য নেই, তার এ বক্তব্যও সঠিক নয়। তার কারণ হচ্ছে বর্তমানেও যারা কাফির বেদিন রয়েছে তারাই মূলত এই ধরনের পোশাক পরে বাহিরে আসে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিচ্ছেন, আজ থেকে 1400 বছর আগে এ বিষয়ে বক্তব্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই ধরনের লোক যারা জাহান্নামী হবে, আমি এখন তাদেরকে দেখতে পাচ্ছি না, অর্থাৎ এখন তাদের কোনো অস্তিত্ব নেই, এরা আসবে, এদের বহিঃপ্রকাশ ঘটবে। এবং অন্যান্য রেওয়ায়াতের মধ্যে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর জান্নাতকে হারাম করে দিবেন, তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না। জান্নাতের সুঘ্রাণ 70 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। রেওয়ায়াতের মধ্যে এসেছে 70 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। তাদের মধ্যে একদল বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, একদল এমন নারী যারা পোশাক পরবে কিন্তু তারা উলঙ্গ। তো কি বুঝলেন? পোশাক পরবে কিন্তু উলঙ্গ। পোশাক পরা যে লক্ষ্য, সে লক্ষ্য তারা অর্জন করতে পারবে না। তারা বিভ্রান্ত, যদিও তারা নিজেদেরকে স্মার্ট মনে করে। সভ্যতার বিভ্রান্তি আছে, ড্রেসও বিভ্রান্তি আছে। আসুন প্রিয় দর্শক, সে বিভ্রান্তি থেকে আমরা মুক্ত থাকি। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শামীম হাসান, লিখেছেন নিচে বর্ণিত হাদিসটি কি সহি? তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি একটি মাছির কারণে জাহান্নামে যাবে এবং এক ব্যক্তি একটি মাছির কারণে জান্নাতে যাবে। দুঃখিত, হাদিসটি পুরো বক্তব্য উল্লেখ করলাম না। এই হাদিসটি কি সহি? ধন্যবাদ আপনাকে। মাছি যে হাদিসটি বর্ণনা করেছেন শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুত তাওহীদের মধ্যে এই হাদিসটি আলেমদের মধ্যে একটু বিতর্ক রয়েছে হাদিসটি নিয়ে। জুমহুর আহলে হাদিস এই হাদিসকে সনদের দিক থেকে দুর্বল বলেছেন। কেউ কেউ বলেছেন যে হাদিসটি নির্ভরযোগ্য অথবা দলিলযোগ্য। হাদিসটি নির্ভরযোগ্য অথবা দলিলযোগ্য। যেহেতু এই হাদিসকে আহলে আলমদের মধ্যে কেউ কেউ দলিল হিসেবে উল্লেখ করেছেন, যদি কেউ গ্রহণ করে তিনি গ্রহণ করতে পারেন। তবে হাদিসের যে মূল বক্তব্য, সে বক্তব্য কিন্তু যদিও সনদের দিক থেকে বিতর্ক রয়েছে, বক্তব্যের দিক থেকে বিতর্ক নেই। কারণ গায়ুলার জন্য যদি কোনো কিছু কেউ উৎসর্গ করে, মাহমা কানা যালিকা, সেটা যেটাই হোক না কেন, মাছি হোক না কেন, যতই ক্ষুদ্র হোক না কেন, কারণ ইন্নামাজুবে হালে গায়রিল্লাহ, এটা কেবল আল্লাহর মানে সন্তুষ্টির জন্য নয়, গায়ুল্লাহর সন্তুষ্টির জন্য, মানে আল্লাহ ছাড়া অন্যের জন্য জব করা হয়েছে। সুতরাং এটা শিরক হবে, কোনো সন্দেহ নেই। এই হাদিস এটাই বুঝায়। হাদিসের বক্তব্য সঠিক না হলেও কিন্তু গায়রুল্লাহর জন্য যদি কেউ নিয়ত করে অন্তরের দিক থেকে এতেকাদ করে বিশ্বাস করে যে আমি গায়রুল্লাহর জন্য এটা উৎসর্গ করলাম, এটা গায়রুল্লাহর জন্য স্যাক্রিফাইস করলাম, কোরবানি করলাম, তাহলে এই কাজটি কুফরি এবং শিরক, কোনো সন্দেহ নেই। সুতরাং সনদ নিয়ে কথা থাকতো, বক্তব্য সঠিক। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আপনি আরও লিখেছেন সালাতে সিজদায় কি দোয়া কুনুত এবং সাইয়্যিদুল ইস্তেগফার পড়া যাবে? সিজদার মধ্যে দোয়া কুনুত পড়তে পারেন, সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারেন, দুটাই দোয়া। কিন্তু সিজদার মধ্যে সিজদার যে দোয়াগুলো আছে, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেগুলো পড়া উত্তম, কোনো সন্দেহ নেই। এখন আপনি সাইয়্যিদুল ইস্তেগফার আর দোয়া কুনুতের জন্য যাচ্ছেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি আমাদের জন্য উত্তম আদর্শ নেই? আদৌ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে সাইয়্যিদুল ইস্তেগফার অথবা দোয়া কুনুত পড়েছেন কিনা? না, প্রমাণিত হয়নি। তাহলে সাহাবা একরাম বর্ণনা করতেন। যেহেতু আমরা দিনটা অনুসরণ করতেছি, দিনের একটা ভিত্তি আছে, এখন ভিত্তির বাইরে আমি যাব কেন? আমি কেন তৈরি করতে চাচ্ছি যে মানে দোয়া কুনুত এটা যে দোয়া কুনুত পড়া হয় থাকে যেখানে, সেখানে না পড়ে দোয়া কুনুত সিজদার মধ্যে পড়তে যাচ্ছি কেন? দোয়া কুনুত দোয়া, কোনো সন্দেহ নেই, কেউ যদি পড়েন তিনি দোয়া, এই দোয়া পড়তে পারেন, সিজদার মধ্যে জায়েজ রয়েছে, কারণ সিজদার মধ্যে দোয়া করতে বলা হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলোকে বর্জন করবেন কেন? এর অর্থ হচ্ছে আসলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করছেন না, বা অনুসরণ থেকে আপনি নিজের মন গড়া একটা পদ্ধতি নিজে আবিষ্কার করার জন্য চেষ্টা করতেছেন। যিনি ইবাদতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডিজাইন দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ট্রাকচার অথবা প্ল্যান দিয়েছেন, সেই প্ল্যান অথবা স্ট্রাকচারকে বাদ দিয়ে নিজের মন গড়া স্ট্রাকচার, নিজের মন গড়া ডিজাইন সেখানে নিয়ে আসবে, তাহলে তিনি প্রবৃত্তির অনুসারী হয়ে যাবেন। সেটা যদিও কাজটা তার কাছে মনে হয় যেন ভালো। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, তাফসির ইবনে আব্বাস নামে কোনো তাফসির কি সালাব্দ যুগে রচিত হয়েছে? অনলাইনে ইসলামিক ফাউন্ডেশন হতে প্রকাশিত তাফসির ইবনে আব্বাসের পিডিএফ পাওয়া যায়, এটি কতটুকু বিশুদ্ধ? এটা কি ইবনে আব্বাসের সূত্রে বর্ণিত তাফসির? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তাফসির ইবনে আব্বাস নামে কোনো তাফসির পরিচিত ছিল না, অথবা আল ইকতিবাস ফি তাফসির ইবনে আব্বাস, এটি মূলত পরবর্তী সময় সংকলন করা হয়েছে ইবনে আব্বাসের রেওয়ায়াতগুলো একসাথ করে সংকলন, সংকলন। জি, সুতরাং এটা পরবর্তীতে সংকলিত একটি তাফসির। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে রেওয়ায়াতগুলো এসেছে সেই রেওয়ায়াতগুলোর আলোকে সংকলিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে যারা বর্ণনা করেছেন বেশিরভাগ মুজাহিদ ইবনে জাবর রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম দাহাক রাহিমাহুল্লাহ তাআলা, তারপরে কাতাদা, তারা বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে তাফসিরের বিষয়গুলো। এবং তাদের বিষয়গুলো কিন্তু এর মধ্যে মুজাহিদ ইবনে জাবর রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার একটা সংকলনের মধ্যে তিনি সেগুলো সংরক্ষণ করেছিলেন বর্ণিত হয়েছে, কিন্তু সেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রচিত ছিল না। পরবর্তী সময় হয়তো সেই সংকলনকে সামনে রেখেই অথবা সেই দিকগুলোকে সামনে রেখেই এটি সংকলিত হয়েছে। সুতরাং এটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর থেকে বর্ণিত রেওয়ায়াতের আলোকে সংকলিত একটি তাফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, একথা সঠিক নয়। তো সংকলিত এই তাফসির উনি জানতে চেয়েছেন কতটুকু বিশুদ্ধ। বিশুদ্ধের বিষয়টি সনদের সাথে সম্পৃক্ত, কারণ এটা জানতে হবে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনাগুলো যে এসেছে, এই বর্ণনাগুলো কোনো বর্ণনা সরাসরি তাবেই বর্ণনা করেছেন, কোনো বর্ণনা তাবির পরবর্তী যুগের লোকেরা বর্ণনা করেছেন। সেখানে বর্ণনাকারীদের মধ্যে বিতর্কিত বর্ণনাকারী তাফসিরের মধ্যে অনেক, সুতরাং এখানে সতর্কতার প্রয়োজন। সুতরাং এই তাফসিরের অনেকগুলো সনদের মধ্যে বিতর্ক রয়েছে। বিশুদ্ধ খেয়াল রাখতে হবে যেটা ইবনে আব্বাস লিখেছেন এরকম কিছুই নয়। তো বক্তব্য সংকলন করা হয়েছে, সনদভিত্তিক ছিল। সনদভিত্তিক যে বিষয়গুলো সেগুলো সনদের আলোকে বিবেচনা করতে হবে। সনদের আলোকে বিবেচনা করতে গেলে সেখানে কিছু সনদ রয়েছে যেগুলো বিতর্কিত। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। শাহরুখ হোসেন তন্ময়, আমরা আপনার প্রশ্ন পড়ছিলাম। আপনি আরও লিখেছেন, সুদী ব্যাংকের এমন কোনো সেক্টরে চাকরি করা কি জায়েজ যেখানে সুদের সাথে সম্পৃক্ততা নেই, যেমন দারোয়ান, কম্পিউটার অপারেটর ইত্যাদি? ধন্যবাদ। এই মাসআলাটি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। এই যুগের গবেষক যারা আছেন তাদের একদল গবেষক বলেছেন যে সুদী ব্যাংক এটি একটা ইনস্টিটিউট, এটা মূলত শুধুমাত্র সুদের লেনদেন করে, ব্যাপারটা এমন নয়। কারণ ব্যাংকের একটি পার্ট হচ্ছে তারা সুদের কী করে, চুক্তিবদ্ধ হয় এবং সুদের লেনদেন করে, লোন দেয় এবং লোনের এগেনস্ট ইন্টারেস্ট তারা গ্রহণ করে। কিন্তু ব্যাংকের কাজ শুধুমাত্র লোন লেনদেন করা নয়, ব্যাংকের এছাড়াও আরও অনেকগুলো সার্ভিস রয়েছে। ব্যাংক মানুষের আমানতকে গ্রহণ করে এবং সেটাকে সংরক্ষণ করে, ব্যাংক মানুষের ডিপোজিট যেগুলো গ্রহণ করে সেগুলোকে তারা বিভিন্ন ধরনের ইনভেস্টে মানে কাজে লাগায় এবং মানুষের এই আমানতগুলো আবার মানুষের কাছে কী করে, মানুষের প্রয়োজনের সময় মানুষকে পৌঁছিয়ে দেয়, মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। ব্যাংক তাহবিলাত করে, এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষের টাকাগুলো পাঠানোর জন্য সহযোগিতা করে। এটা মানুষের প্রয়োজন, এই যুগে মানুষের প্রয়োজন রয়েছে। এখন বাংলাদেশ থেকে আমেরিকাতে আপনি টাকা পাঠাবেন, তো কীভাবে টাকা পাঠাবেন? মানে আকাশের মধ্যে ছেড়ে দিলে টাকাটা আমেরিকায় চলে যাবে না, একটা পদ্ধতি থাকতে হবে। তো এটাকে তাহবিলাত বলা হয় থাকে, আল হাওয়ালাত আল মাসরাফিয়া, মানে এই ব্যাংকিং সিস্টেমে যেই মানে মানি ট্রানজ্যাকশনের সিস্টেম আছে, এটা অনেক বিশাল সহযোগিতা মানুষদের করে যাচ্ছে, অনেক বিশাল সহযোগিতা মানুষের করে যাচ্ছে। এছাড়াও ব্যাংকের আরও অনেকগুলো কাজ রয়েছে, তার মধ্যে ব্যাংক মানবিক কাজ, বৃত্তি প্রদান সহ বিভিন্ন ধরনের সামাজিক যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ডগুলো কী করে সহযোগিতা করে থাকে। এরপরে দেশের অর্থনৈতিক যে দিকগুলো রয়েছে, এটা দেশের অর্থনীতিকে মানে সচল শক্তিশালী রাখার জন্য যেখানে যে সাপোর্টের প্রয়োজন সেই সাপোর্ট মানে এর ব্যাংকের মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে, ইত্যাদি আরও অনেক, যেগুলো সম্পর্কে হয়তো আমারও জ্ঞান নেই, কারণ আমি তো ব্যাংকে চাকরি করি নাই। প্রশ্নই আসে না যে আমি এ বিষয়ে তো বিস্তারিত কথা বলতে পারবো। তো এক্ষেত্রে মানে শুধুমাত্র মানে সুদের লেনদেন একটা ট্রানজ্যাকশন, ওখানে একটু কারেকশন হলে তো সবই ভালো। হ্যাঁ জি, মানে ওই শুধুমাত্র সুদের লেনদেন একটা ট্রানজ্যাকশন, আর এছাড়া শত শত লেনদেন রয়েছে, এছাড়া অনেক লেনদেন রয়েছে যেগুলো সুদের মানে সাথে সম্পৃক্ত নয়, যেগুলোর সুদি কারবার নয়, যেগুলো আসলে মূলত অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট হিসেবে ব্যাংকের পক্ষ থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট অথবা সার্ভিস। সুতরাং এই সমস্ত সার্ভিসগুলো যেহেতু ওরিয়েন্টেড, আর একটি কাজ টোটাল যদি বিষয়টাকে বিবেচনা করা হয় থাকে, এই যুগের আহলু তাহকিকদের মধ্যে কেউ কেউ আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে কেউ যদি ব্যাংকের ড্রাইভার, ব্যাংকের এটা কি করে থাকে কম্পিউটার অপারেটর, দারোয়ান, কম্পিউটার ম্যান অথবা দারোয়ান, মানে যেগুলো যাদের সুদের কোনো সম্পৃক্ততা নেই, সুদের সাথে কোনো বিষয় জড়িত নেই, তারা যদি এই চাকরি করে তাদের চাকরি করা জায়েজ রয়েছে। এটা একদল ওলামায়ে কেরাম বক্তব্য। আবার আরেক দল বলেছে যে না, মোটেও জায়েজ নেই, মোটেও জায়েজ নেই। মানে আলেমদের এই দুটি বক্তব্যের মাঝে আমার কাছে যেটি মনে হয় তাকে, বা আমি যেটাকে অগ্রাধিকার দিচ্ছি, সেটা হলো মাসলাহাতুশ শাখস, ব্যক্তির মাসলাহাতটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ব্যক্তির কল্যাণটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ব্যক্তি যদি চাকরি না পায় তাহলে সে এমন এক অভাবে চলে যাবে যেখানে বলা আছে যে কাদ আল ফাকরু আন ইয়াকুনা কুফরান, দারিদ্র মানে এমন ভাবে কুফুরির কাছে কাছে পৌঁছে গেছে যে দারিদ্র আর কুফুরি একই পর্যায়ের। যদিও এই হাদিস সনদের দিক থেকে দুর্বল, কিন্তু এর হাদিসকে আহলে তাহকিকদের মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি দলিল হিসেবে উল্লেখ করেছেন, কারণ বক্তব্যটা গুরুত্বপূর্ণ। এই বক্তব্যের মধ্যে মানে ওয়াজাহা রয়েছে, বক্তব্যের গুরুত্ব রয়েছে, ওয়েট রয়েছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সেটাই বোঝা যাচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কুফর, মিনাল কুফরি ওয়াল ফাকর, যে আমি কুফরি থেকে এবং ফাকর দারিদ্র থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। তাহলে রাসূলুল্লাহ মিলিয়ে বলতেছে আশ্রয় চেয়েছেন, হ্যাঁ, তো বড় কথা। সুতরাং এই জায়গায় যদি কোনো ব্যক্তি তিনি আসলেই মানে তার অন্য কোনো সংস্থান না থাকে চাকরির জন্য, আমি মনে করে থাকি যে তিনি এই চাকরি করবেন এবং তিনি আল্লাহ তাআলার কাছেও ক্ষমা চাইবেন, চেষ্টা করবেন উন্নত চাকরি নেওয়ার জন্য। কিন্তু এই চাকরি তিনি করলে তিনি গুনাহগার হবেন না এবং তার ইনকামও হারাম হবে না। এই বক্তব্যটুকু আমি অগ্রাধিকার দিয়েছি এবং এই বিষয়ের উপর আমার দীর্ঘ গবেষণা রয়েছে। আল্লাহ তাআলা বিষয়টি বুঝার তৌফিক দিন। রহমত ইসলামী সমাজে বসবাস করছি, খুব কঠিন একটি সমাজে সভ্যতে আমরা বসবাস করছি। প্রিয় দর্শক, আমরা শেষের দিকে ছোট্ট একটি প্রশ্ন পাঠিয়েছেন। মোহাম্মদ সায়েম লিখেছেন, মানহাজ বলতে কি বোঝায়? মানহাজ নাহজুন শব্দ থেকে, নাহজুন হচ্ছে আত-তারিকুল ওয়াসি, প্রশস্ত রাস্তা। মানহাজ বলা হয় যাকে, মানে এমন মানে পদ্ধতি ও পথকে যেটি অনুসরণ করে কোনো একজন ব্যক্তি তার জীবনকে, জীবন পরিক্রমাকে সাজাতে পারবে, পরিচালিত করতে পারবে, এটাকে বলা হয় থাকে মানহাজ। মানহাজের যদি খুব মানে এটাকে বলা হয় থাকে ইফেক্টিভ একটা ট্রান্সলেশন করা হয়ে থাকে, অনুবাদ করা হয়ে থাকে, তাহলে এই ট্রান্সলেশনটা হবে কর্মনীতি, কর্মপদ্ধতি। আমি যেই কর্মটা করতেছি, আমি যে আকীদা বিশ্বাসগুলো পোষণ করতেছি, এই আকীদা বিশ্বাস এবং আমার যে কর্ম, এর যেই অ্যাপ্লিকেশনের পদ্ধতি, যেটা বাস্তবায়নের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হচ্ছে মানহাজ। কিন্তু মানহাজ শব্দটা যদি একক ব্যবহৃত হয়, তাহলে এখানে আকীদা এবং সিস্টেম দুইটাকেই অন্তর্ভুক্ত করে। আর যদি আকীদা এবং মানহাজ একসাথে উল্লেখ করা হয়, তাহলে আকীদা বলতে মৌলিক যে সমস্ত বিশ্বাসের সাথে, ইমানিয়াতের সাথে জড়িত যে বিষয়গুলো আছে সেগুলোকে অন্তর্ভুক্ত করবে। আর মানহাজ বলতে মানে জীবন যাপনের জন্য যে আমরা কাজগুলো করে থাকি, সেই কাজগুলোর বাস্তবায়ন পদ্ধতিকে পদ্ধতি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ছোট্ট একটি শব্দ মানহাজ, খুবই গুরুত্বপূর্ণ। ইমান আকীদার পথে চলতে গেলে যে পদ্ধতি প্রয়োজন সুন্নাহভিত্তিক, সে পদ্ধতি হলো আমাদের মানহাজ, আমাদের জীবন পদ্ধতি। আসুন আমরা উপলব্ধির চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7তম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbvd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।